গরমা গরম একদম। আর এক দফা হয়ে গেল, দেখছেন বন্ধুরা হাওয়ায় দেখুন শুধু দারুন দারুন কেটে একটা দেখাচ্ছি ফের দেখো হ্যাঁ দেখো যখন যে খুললে না খোলার সময়টা খুব দারুন লাগলো দেখ দেখছেন লবণীয় মটরশুঁটি আছে ধনে পাতা আছে বাদাম বাদাম আছে সব দেখা যাচ্ছে দেখুন সব শাকসবজি ভরে ভরে ওটা দেখুন কত সুন্দর হয়েছে ভেজিটেবলস ভরপুর খুব দারুন দেখছেন আর এই যে মশলাটা না খুব সুন্দর টেস্টি মজাদার, মানে এ মুখে পড়লে না একদম দিল খুশ হয়ে যাবে। এখন মেলার মজা, বিভিন্ন জায়গায় হোটেলের মজা, রেস্টুরেন্টের মজা, বাড়িতে বসে একদম। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসছি একদম শীতের সকাল, হ্যাঁ, জমজমাট একটা রেসিপি নিয়ে, একদম মুখরোচক রেসিপি, বাচ্চা বয়স্ক সবাই করে খেতে পারবে, হ্যাঁ, আর একদম হবে সাদা সিধে একদম নিরামিষ বন্ধু। আর যার নাম হচ্ছে ভেজিটেবল চপ। হ্যাঁ, তা ভেজিটেবল চপ কোন সময় খেতে ভালো লাগে বন্ধু বেশি? সব সময়। আমার বলেছে সব সময় ঠিকই বলেছে, শীতকালে তোমার মাও ঠিক বলেছে, তুমিও ঠিক বলেছো। আর সেই রেসিপিটা বানাতে চলেছি, হ্যাঁ, একদম সাদা সিধে সরল কায়দায় সবাই করে খেতে পারবে, টেস্টি হবে অসাধারণ, একদম জমে যাবে বন্ধু। চলো চটপট হবে আর ঝটপট খাওয়া হবে। আমাদের বাগানের টাটকা টাটকা ধনে পাতা আমরা তুলে নিচ্ছি দুজনে মিলে। দুজনে মিলে তুলছি। আর চাষে এই ধনে পাতা তুলতে খুব মজা লাগে। একদম বাপি ঠিক বলেছে, ধনে পাতা তুলতে মজা, কারণ বাপি তো কাঁচা ধনে পাতা খায় না, বাপি তুলেই মজা। বাপি কাঁচা তুলতে মজা, আমরা কিন্তু কাঁচা খাই। আমার ফেলেছে ওই পিছনে দিকটা আছে, এখানে এগুলো বড় বড় হয়ে গেছে আর চাটি ফাঁক হয়ে যাচ্ছে। রাত্রে আমরা আলুর দম করছি আর ধনে পাতা তুলতে মনে নেই। বাবু বলে ধনে পাতা দেবে না, ও আবার বলে আমি তুলে এনে দিচ্ছি বলে নিয়ে গেলে। আমাদের এই যে ধনে পাতা শুরু হলো না, এখন অনেক অনেক দিন পর্যন্ত টিকে থাকবে। আমরাও খাবো, অন্য লোকও খায়। আর সব থেকে মজার বিষয় বন্ধুরা, আমাদের এই যে বাগান আপনারা দেখছেন না, আমরা কোনো কোনো কিন্তু বিষ ইউজ করি না এতে। না না না, হ্যাঁ না, এই কাঁচা খাওয়ার জন্য খুব উপকার। দাও আমার হাতে দাও, দেখুন টাটকা টাটকা, এর কালারই আলাদা। আর একটা গন্ধ বের হচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর একদম। ভেজিটেবল চপ বানানোর জন্য কি কি সবজি নিয়েছি আপনারা জেনে নেন। গাজর, বিট অবশ্যই লাগবে, এটা হচ্ছে মটরশুঁটি, ধনে পাতা আর কাঁচা পাকা লঙ্কা, এই সবজি গোটা কেটে কুটে সাইজ করে নেবো। আর ভেজিটেবল চপ বানানোর জন্য বিভিন্ন রকম সবজি দিয়ে করতে পারে, একদম একদম, কিন্তু গাজর আর এইটা অবশ্যই লাগবে, বিট, বিটটা অবশ্যই লাগবে। তারপরে কেটে কুটে সাইজ করে নেবে। আমি ততক্ষণ মটরশুঁটি গোটা ছাড়িয়ে নেবো, আমি বিট ছাড়িয়ে ধুয়ে তারপরে কাটবো। বন্ধুরা একটু পরে দেখতে পাবেন কি হয়। খালি এই চপটা সম্পূর্ণ নিরামিষ, হ্যাঁ,
সকলের কথা ভেবে বানানো হচ্ছে সকলের কথা আর এই হচ্ছে ভেজিটেবল চপটা নিরামিষই ভালো লাগে সবচেয়ে সবাই খেতে পারবে মেলায় গিয়ে দেখবেন সব কিনে খাচ্ছে আর তার চেয়েও কিন্তু টেস্টি হবে ঘরে বানালে মা কি বলবে বন্ধুরা আমি এই বীজ ছাড়াচ্ছি আমার আজকের মনে পড়ছে আমরা একবার 200 মতো বীট বসিয়েছি আর এর থেকেও বড় বড় সাইজ হয়েছে আর বলি কত বড় হয় দেখবো গাছ তো খুব বড় বড় তাহলে বীটও বড় বড় আর জল দিচ্ছি আর ওরম বড় হচ্ছে তারপরে একদিন বলি দেখি একটা তুলে আর খাওয়াবে বলে আর একটা তুলেছি কি বড় সবে নিয়েছি তারপর দিনে গিয়ে দেখি না একটাও বীট আর নেই তুলে নিয়ে চলে গেছে পাতাগুলো পড়ে আছে শুধু আমি বলি কি আসছে খালের ধারে খালের ধারে আমরা করেছি একটাও রাখেনি আর দেখতে সুন্দর হচ্ছে বলে আমরা বলি খুব সুন্দর হচ্ছে তোমার তুলবো নি পরে তুলবো আরো বড় তার মানে এটা বোঝা গেল বিড়ালে একরকম চুরি করে মানুষে তার দশ গুণ বেশি চুরি করে আমি সেই জন্য বললাম বিড়াল নিয়ে গেছে বিড়ালে নিলে কিন্তু কোনো জিনিস ওরকম করে না বিড়াল দেখবেন আপনার ওখানে মাছ হয়তো রান্না আছে সব মাছ নাও নিয়ে যেতে পারে কিন্তু মানুষ যদি নিয়ে যায় অনেকের পুকুর একদম পুরো সাফ করে দিয়ে যায় দেখেন আর বলি চাষের দরকার নেই ওরকম খেটে বাবা বাইরে আর বন্ধুরা এই বিটের দেখে মনে পড়লো না বিট যখন জলে দেওয়া হয় না জল একদম কালার লাল হয়ে যায় একটা বিট দুতে একদম বন্ধুরা বিট ছাড়া অন্য কোনো কি এমন সবজির নাম আপনার জানা রয়েছে যা জলে দিলে এরকম কালার হয়ে যায় লিখে জানাতে পারেন দেখুন বন্ধুরা কিরকম করে কাটা হচ্ছে আজকে আর এটা মেশিং এ চেঁচে নিলে অতটা ভালো হয় না বন্ধু হাতে এই রকম ডুমো ডুমো করে কাটলে তবে খুব সুন্দর হয় একটু টাইম দিয়ে কাটলে আমার মনে হয় ভালো লাগবে আমি লঙ্কাগুলো কেটে নেব তার মানে আজকের বন্ধুরা ভেজিটেবল চপ হোক না নিরামিষ কিন্তু মশলাদার হবে মশলাদার হবে হ্যাঁ মশলাদার হবে দোকানে হ্যাঁ চেয়ে ভালো হবে বারবার আমি বলছি আমি প্রত্যেকটা গ্যারান্টি দিয়ে বানাই হ্যাঁ একদম খুব সুস্বাদু হবে একদম ভাবি হ্যাঁ বলো এত শীতকাল চলছে হ্যাঁ শীতকাল মানে সবজি শীতকাল মানে একদম রঙিন রংচঙে সবজি বাজারে গেলেও রঙিন সবজি দেখতে পাবেন মানুষজন রঙিন ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাবেন এই তো আমি রঙিন বলছি মামলে পড়ি যাই তো এখন কি বাজার কেমন চলছে সস্তা চলছে নাকি কিরকম বাজার একদম সস্তা হ্যাঁ একদম সস্তা সমস্ত কিছু বিট গাজর সব সস্তা একদম সস্তা বাহ তাহলে এই কিন্তু সময় বন্ধুরা ভেজিটেবল চপ পেট ভরে খাওয়ার এই সময় আর এই সময় কিন্তু অ্যাকচুয়ালি টেস্ট হয় বেশি হ্যাঁ এটা ঠিক অন্য সময় হয় ঠিকই কিন্তু এতটা টেস্ট হয় না বিটের অন্যরকম একটা গ্যাস হয় সবজি একদম দেখুন আজকে ভালো লাগছে বেশ চলছে একদম গাজর কাটা আমার বাপি আবার একদম এক্সপার্ট এইসব কাজে কি সুন্দর করে কাটছে দেখুন গাজর এইভাবে ধরবে প্যাচ প্যাচ কারো এই তো শীতকাল অনেক রঙিন আমি বারবার আমার সত্যি করে বন্ধু এই রান্না করতে খুব ভালো লাগে হ্যাঁ সত্যি করে যেটা নেশা বলতে পারেন বন্ধুরা এটা যে আমি শখ আমার বাপি না আমার শখ কিন্তু এটা অনেক বছর আগে অনেকে জানে হ্যাঁ হ্যাঁ আমার খুব শখ আমার এই বাড়িতেও এমনি ফটো বিভিন্ন অনেক পুরনো ফটো রান্নার এমনি তুলে রাখা তুলে রাখতাম তুলতাম আমি এমনিতে শুধু দেখার জন্য শখ করে নিজেরা আমার সব সবজি কাটা হয়ে গিয়েছে আর আমি আলু বাড়িতে সিদ্ধ করা ছিল একদম গরম গরম আনতেছি বসানো ছিল উনে একদম গরম হাত দিয়ে দেখো এবার দেখো আলু তো আনলে হ্যাঁ এর মধ্যে কটা আলু ভালো থাকে বা সেটা দেখো মনে হচ্ছে সব আলু কটা ভালো হবে হুম সব আলু ভালো হবে বন্ধুরা আজকে যে আলু নিয়েছি তো হ্যাঁ সব মানে কি মাঝারি আলু নিয়েছি বন্ধুরা একটা সত্যি কথা বলছি বন্ধুরা একদম সত্যি একবার আমাদের বাড়িতে যে ধান সিদ্ধ করা হয় এমনি করে না আমার মা করে না ধানটা সিদ্ধ করেছিল একবার আর তিনটে আলু দিয়েছিল তার মধ্যে মুড়ি দিয়ে খাবো বলে তো আলুগুলো বের করে খাবো কি তিনটার মধ্যে একটা খারাপ হোক দুটো তিনটে খারাপ দেখি একবার
হ্যাঁ ভেতরে সেই কালো কালো থাকে একদম। সেখানেই আছে, এসে দেখি না তিনটে আলু তিনজন খাবো বলে, এসে দেখি না দুটো আলু আছে একটা আলু হাওয়া, সে কি হলো কোথায় গেল একটা আলু, এবার কেসে নিয়ে চলে গেছে আর ওই গাজর বিট বলো যাই বলো বন্ধুরা, সে যদি বিভিন্ন লোক নিয়ে যেত আমার শান্তি হতো। হ্যাঁ সবাই যদি একটা দুটো তিনটা করে নিয়ে যেত তাহলে ঠিক আছে, শান্তি পেতাম, কিন্তু একজন যে নিয়ে গেছে নিয়ে যায় আর লোক খেতে পেলুনি। হ্যাঁ সেই খাবে বলে নিয়ে গেছে, সে হয়তো বিক্রি করবে বলে নিয়ে গেছে। আমাকে আমার কাছে চাইলে কিন্তু আমি দিই। হ্যাঁ আমরা কোনোদিন কাউকে না করি না, কাউকে যতক্ষণ থাকে ততক্ষণ দিতে থাকি। হ্যাঁ এই সবে আমি রেসিপি বানাচ্ছি। হ্যাঁ একজন এসে বললো দাদা আপনার আপসাদ দিতে হবে, আমপাতা আমপাতা ওই আপসার বলে আর পূজা হচ্ছে। হ্যাঁ আবার আমি একজনকে দিতে আর একজন বলে আমার একটা দিতে হবে, আমি দিয়ে তবে আসছি। হ্যাঁ আমার আছে যেটুকুন দিতে পারবো কেন দেবো না বল। তবু বন্ধুরা আমাদের গাছে কিন্তু আমের বোল আসতে শুরু করেছে, তবুও কিন্তু আমরা না করিনি, তবুও না করিনি বন্ধুরা। মুলোটা ধরে দিচ্ছি বন্ধুরা, আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা করবে, তার মানে হাওয়ার একটা আওয়াজ হচ্ছে সাঁ 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 করে। হ্যাঁ বন্ধুরা মুলোটা গেলে দিয়েছে, এবার কিছু মশলা আছে, মশলা কোটা ভেজে নেব। মশলা কটা দেখে নেন, মৌরি আছে, গোলমরিচ আছে, জিরে আছে, ধনে আছে, দারুচিনি আছে, লঙ্কা আছে, লবঙ্গ আছে। এই কটা মোটামুটি হালকা একটু ভেজে নেবো। হ্যাঁ নিয়ে শিলে একে গুঁড়ো করতে হবে। আর এই জিনিসটা হামুল বৃষ্টি বা শিলে খুব ভালো হয়, মিক্সির চেয়েও ভালো হয়। আর মিক্সি গুঁড়ো করলে একটু রেগে মনে করতে হবে, ধীরে ধীরে করতে হবে। তা আমরা কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে কিন্তু এলাচ দিইনি বন্ধু, এলাচ আমি দিলে দিতে পারতাম, কিন্তু এলাচ দিলে অত সুন্দর ভেজিটেবল চপের একটা ফ্লেভার আসবে না। আজকে বন্ধুরা আমাদের এখানে কিন্তু ঠান্ডা এমনিতে একটু বেশি, রাতে আরো ঠান্ডা বাড়বে বলে মনে হয়। আর বন্ধুরা ইতিমধ্যেই ঝোড়ো হাওয়া যেমন বইছে আর ঝোড়ো সুগন্ধ ভেসে আসছে একদম খুব সুন্দর। হাওয়া বইছে অনেক দূর পর্যন্ত যাবে, প্রত্যেকটা এসিবি প্রত্যেকটা আলাদা আলাদা মশলা আছে। এবার বিভিন্ন রকম লোক বিভিন্ন রকম কায়দায় করে। হ্যাঁ মিক্সার করতেই পারে, শেষমে যদি আউটপুট ভালো বেরোয়, যদি টেস্ট ভালো আসে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আমরা সবসময় সব ক্ষেত্রে রিসার্চ করাকে সাপোর্ট করি, করতেই পারেন কেউ ভালোকে আমি ভালো বলবো। হ্যাঁ হ্যাঁ মশলা থেকে একটা খুব ভালো একটা সুগন্ধ এসেছে দেখো। এবার ঢেলে নেওয়া হচ্ছে, ঠান্ডা হলে শিলে আমরা গুঁড়ো করে নেব। আর লঙ্কাগুলো বাকি আছে মনে হয়, লঙ্কাগুলো দিয়ে দাও এতে, ও একটু নেড়েচেড়ে নিলেই হয়ে যাবে। একটু বাদাম ভেজে নেব, সামান্য এক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বাদাম দিয়ে দেবো, বাদামে একদম সামান্য তেল লাগে বন্ধু, এদের তেল আছে না বন্ধু ওই জন্য। বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। আমি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব, মশলাগুলো ফেলে দাও। এগুলো কি একসঙ্গে গুঁড়ো করবে? হ্যাঁ লঙ্কা একসঙ্গে গুঁড়ো, লঙ্কাও তাই তো আমাকে বলল, সব একসঙ্গে। আচ্ছা আর বন্ধুরা ওই যে ভাজা মশলা যে গুঁড়ো করা হচ্ছে না, আমি সব দু চামচ করে নিয়েছি। হ্যাঁ ছোট চামচে দু চামচ করে দিয়েছি, বলে দিই বন্ধু এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কি বলবো, খুব ভালো লাগছে আমার, খুব ভালো লাগছে সত্যি, খুব দারুণ সত্যি বন্ধুরা অসাধারণ। এই মশলাটাই তো আসল, মশলা যে যত ভালো করতে পারবে যে কোনো এসিবিতে, তবে মানে তার খাবারের টেস্টও ভালো হবে। এটা কেনা মশলাও কেউ করতে পারেন, কিন্তু হাতে বানিয়ে এভাবে করলে মানে ভাজা মশলাই করলে না গুঁড়ো করে অসাধারণ হয়,
জাস্ট ফাটা পাখি ভালো হবে না হ্যাঁ পেনা মশলা কোনোদিনই ভালো তার থেকে এটা সবচেয়ে বেশি ভালো সে যে কোনো দোকানদার করলেও তাকে গুঁড়ো করে নিতে হবে মশলাটা এইভাবে গুঁড়ো করতে হবে বেশি মিহি করার কোনো দরকার নেই আটা গুঁড়ো করলেই হবে হ্যাঁ সত্যি ये सिलेर का चाहिए ऐसे बहुत से ताको अनेक सूखे अरे ये ही मोटा ताकि तू सिले और हम मिस्टी है हाँ एकदम भालो है सही किए चे ते बारे में तूले नहीं बो है ना मासूक कर बे हैं चेस्ट चले बो बाह क्या आज मिस करें ना वार में बारे बारे बोले ची ये दिको उड़न मत भरे राग बन नॉलेज किंतु ये सुगंध उड़े 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 चाल दी के चले जावे ना उड़े उड़े जा माने পাস থেকে আর লোক জন এসে হামলা করবে হামলা করবে এক গনি হ্যাঁ এখানে যায় অনেকে বলে হ্যাঁ বুঝতে পারে হ্যাঁ সবাই বলে কিন্তু সুগন্ধ আছে না এটা বললাম কিন্তু এখানে যাচ্ছে তো সব লোক বল বলে যায় দাদা কি রান্না এই যে তুমি এবার ক্যাচ করো হ্যাঁ তুমি এবার ক্যাচ করো দেখি দাও বাবা কি ঘুরে দিয়ে দেখো যাতে আমি মিস করি সেই জন্য আমাকে জোরে দিয়েছে বাচ্চারা যেমন পিং পং বল খেলে না ছুঁড়ে দাও হ্যাঁ পুরো দিয়েছে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল অল্প একটু দিয়ে দিলাম এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ আর একটু কাঁচা লঙ্কা আছে বন্ধুরা কাঁচা বাগা দু রকম ওই কাঁচার সঙ্গে চলে যাবে এবার দেখুন এই গাজর দিয়ে দিচ্ছি ছুটি কি দারুন দেখতে হ্যাঁ সত্যি এটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর এটাকে বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই হ্যাঁ মিডিয়াম একটু ভেজে নেব এবার এর মধ্যে অল্প একটু নুন দেব নুনটা যে যার আন্দাজ মতন দেবেন আর এই আদা আদা মেশিনে গ্রেট করে দেবো গালের মধ্যে পড়বে খেতে খুব ভালো লাগবে সুন্দর বন্ধুরা কিনে তো সবাই খেতে পারবেন পয়সা দেবেন আর কিনে খাবেন কিন্তু বাড়িতে বানিয়ে যখন খাবেন অসাধারণ একটা আনন্দ আপনার বাড়িতে ছড়িয়ে পড়বে হ্যাঁ অবশ্যই এই আলুগুলো সিদ্ধ করা আছে এবার এইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আজকের আলুটা প্রত্যেকটা ভালো মাঝারি আলু নিয়েছি ওই জন্য খুব বড় আলু ভালো না বন্ধুরা অসাধারণ লাগছে এখন আমার তো মনে হয় কেউ যদি চান না তাহলে এইভাবে মশলা বানিয়েও খেতে পারেন হ্যাঁ মশলা বানিয়ে দারুণ টেস্টি হবে একদম জমে যাবে একদম বন্ধুরা দেখুন বেশি আর নাড়াচাড়ার দরকার নেই সবই সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু মশলা দেবো যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম
সেটা দিয়ে দিচ্ছি। আর অল্প একটু চিনি দেবো, যে খাবেন দেবেন, না খাবেন না, সামান্য একটু দিলাম। আর এই কেটে রাখা ধনে পাতা কুচি দিয়ে দিলাম। আর এই বাদাম, বাদামগুলো একটু হাতে একটু ওগড়িয়ে নেব। নিলে এই দেখছেন, এবার এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। নাড়ো খুব সুন্দর। আর একটু মশলা দিয়ে দিচ্ছি। এ তো লবণীয় জিনিস না? আমার মা বলে সেন্ট বেরোচ্ছে। আর অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা হচ্ছে যে যার আন্দাজ মতন দেবেন। আগে একটু দিয়েছিলাম। এবার দেখুন বন্ধুরা, শুধু কিরকম হয়েছে, শুধু দেখুন, দেখুন জবরদস্ত। এবার এটাকে নামিয়ে নেব বন্ধুরা। এবার তুলে নেওয়া হচ্ছে। গরমা গরম একদম, শীতের সময় গরম জিনিস এবার ধোঁয়া উঠতে দেখলেও কেমন ভালো লাগে। হ্যাঁ, এমনি অনেকে শুধুও খেয়ে ফেলবে, লোক সামলাতে পারবে না। আমিও খেয়ে ফেলতে পারি। তুমি কেন, আমিও পারি, কোনো অসুবিধা নেই। বাড়ির জিনিস যখন সবাই খেতে পারেন, সবাই খেতে পারে। কলা হয়ে গেছে। এই টাইপের চপ বানানোর জন্যে প্রথম একটা জলে একটা গোলা করে নিতে হবে। এই দেখছেন, ময়দা দিচ্ছি, এই 2 চামচ ময়দা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে গুলে নেব। তার মধ্যে নুন দিতে হবে। এই নুন, নুন দিয়ে দিলাম। আর একটু এর মধ্যে মশলা দিয়ে দেবো, যেটা আমরা সিলে গুঁড়ো করেছিলাম। মশলা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে গুলে নিচ্ছি। মশলাটা দিলে কি হবে, ভিতরেরটাও খেতে ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। এই বেড গামটা আমি হাতে তৈরি করেছি, একদম পাউরুটি থেকে আমরা করেছি, একদম একদম পাউরুটি থেকে করেছি। এবার এর মধ্যে, এটা হচ্ছে আমাদের আতপ চালের গুঁড়ো, এও আমাদের হাতে তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, তোমার মা করেছে। এটা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের এখানে আর বলে আলো চাল। হ্যাঁ, এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো। আর এতেও মশলা অল্প একটু দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে মিক্স করে নেবো। বন্ধুরা এবার দেখুন, এটা যে যার নিজস্ব ব্যাপার সেভ করা। হ্যাঁ, আমরা যেরকম খাবো সেরকম সেভ করবো, আপনারা যেরকম খাবেন সেরকম ছোটো বড় সেভ করবে। হ্যাঁ হ্যাঁ, এবার একটা একটা সেভ করব, দেখতে থাকুন। আচ্ছা, আমার ছেলেকে জিজ্ঞেস করি, কিরম করবো, বড় করবো না ছোট করবো, না কিরম মাঝারি করবো? মাঝারি করো, এরকম করবো। হ্যাঁ ঠিক আছে, ওই তো ভালো আছে, এরকম সেভ করবো। দেখুন যে যার ব্যাপার। এই দেখছেন বাদাম হয়েছে, একদম ধনে পাতা। আর এখন শীতের হচ্ছে সবজি, আর এটা হচ্ছে কড়াই আছে, মটরশুঁটি, খুব জমে যাবে একদম এইভাবে। সব কটা করে নেব। আমি আজের এক হাতেই বানাচ্ছি। হ্যাঁ, যখন বন্ধুরা আমাদের যেমন দরকার পড়ে তেমনটাই করি। হ্যাঁ, দু হাতে দরকার হলে দু হাতে করবেন, কোনো অসুবিধা নেই। আমার এক হাতে প্র্যাকটিস হয়ে গেছে এটা। আর আমরা খুব ছোটও করছি না, আর খুব বড়ও করছি না, মাঝারি করছি। হ্যাঁ,
আর এই রকম পিস বাজারে কত টাকা করে দাম আপনারা কমন করে বলতে পারেন? হ্যাঁ এই দেখো। এবার একটা একটা কোট করে নেব। এই দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম আমাদের হাতে তৈরি, কিন্তু কেউ দেখে বুঝতে পারবেন না যে দোকানে না বাড়িতে বানানো। দেখুন এটা, আর এটা বেডগামটা একটু বড় বড় আছে না, খুব ভালো হবে। হ্যাঁ একদম মিহি হলো, অতটা মজা আসে না। না দেখছেন, হ্যাঁ ভালো। আরো একটা দেবো। দেখছেন বন্ধুরা, একদম খুব সুন্দর হবে। এইভাবে করবেন, একদম গ্যারান্টি হবে, এক নম্বর হবে। হ্যাঁ আমরা বলেছি বন্ধুরা, না না সত্যি এক নম্বর হতে চলেছে। আমি বুঝতে পেরেছি এক নম্বর হবে। এইভাবে প্রত্যেকটা করে নেব। তার কারণ বন্ধু এই মশলা আমি হাত লাগাইনি। দেখুন জলে, হ্যাঁ হ্যাঁ দেখুন একটা কোট হয়ে গেছে। আর একটা কোট দেবো, দুটো কোট দিলে ভালো হয়, সেই জন্যে দুটো কোট দিচ্ছি আর কি। আপনারা পারলে এক কোটেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। চলছে ডবল কোট দেওয়ার কাজ। ডবল কোটে খুব সুন্দর হবে ফিনিশিং। এইভাবে সব কোটা কোট করে নেবো আর একবার। দেখুন বন্ধুরা কীভাবে শুধু করছি, শুধু দেখে নেন। এতে হলে খুব তাড়াতাড়ি হবে, আর হাতেও কিছু লাগবে না, খুব সুন্দর হবে। বন্ধুরা আজকে সাদা তেলে করব। আর এটা একটু ডুবো তেলে ভাজলে খুব ভালো হয়। তেল দেওয়া হয়েছে, তেলটা তাড়লেই আমরা ভাজতে থাকব। এবার আমি তেলটা তেতেছে, এবার দেবো বন্ধুরা, দেখা যাক। একটা একটা ছাড়বো। ও বন্ধুরা, ভেজিটেবিল চপের কথা বললেই অনেকের অনেক কিছু কথা মনে পড়ে যায়। স্কুল কলেজে গিয়ে ভেজিটেবিল চপ খাওয়ার কথা অনেকের মনে পড়তে পারে, অনেকে মেলায় গিয়ে ভেজিটেবিল চপ খাওয়ার কথা মনে পড়তে পারে। এই জিনিসটা এমনই অনেকেই খেতে ভালোবাসেন। যে একটা খাবে বলবো আর একটা খাবো। কালা ধরতে ইতিমধ্যেই শুরু করেছে। দেখুন বন্ধুরা, তিনজনের নামে তিনটে করে ভাড়া চলছে এখন। দারুণ লাগছে। হয়ে গেছে বন্ধুরা, দেখুন আর এক দফা হয়ে গেল, আর এক দফা হয়ে গেল। সুন্দর লাগছে ভাবি।
এরকম হাতের সামনে থাকলে টপা টপলক তুলবার খা তুলবার খা তুলবার খা, কিন্তু আমি এখন খাবো না বন্ধুরা, হয়ে যা, ধৈর্য রাখছি। বন্ধুরা দেখুন এ খুব তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয় আর বন্ধুরা একদম হাতের কাছে বলে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আমাদের লাস্ট পর্যায়ে হচ্ছে এটা ভাজলে একদম কমপ্লিট। হ্যাঁ বন্ধুরা, এবারে দেখবো যে আমাদের ভেজিটেবল চপ কেমন হয়েছে। মা শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও, একদম খুব সুন্দর। বন্ধুরা দেখতে খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও দারুণ হবে। ওই দেখুন মা শুরু করে দিচ্ছে খেতে, আর ও কি সুন্দর, ভিতরটা একদম পুরো ভেজিটেবিল একদম ভরপুর, বাদাম, আমাদের গাছের টাটকা টাটকা ধনে পাতা, সেই সঙ্গে বিট, গাজর, কি নেই। আর শীতকালের মজাই কিন্তু আলাদা, এই সময় ভেজিটেবল চপ অনবদ্য, অসাধারণ। এবার দেখি কেমন লাগে, একটু সস দিয়ে চালাই। উপরটা ভালো হয়েছে, দারুণ হয়েছে। কোটটা দারুণ হয়েছে, কোটটা দারুণ। এই যে কোটটা, যেটা কি দিয়ে বানিয়েছো ভাবি আজকে? আমি ওর সঙ্গে বেড গামও দিয়েছি আর আলো চালের গুঁড়ো দিয়েছি, ওই জন্য এত সুন্দর হয়েছে। এই কারণে এত সুন্দর, আজ পর্যন্ত কেউ করেনি ওইটা, করে দেখবেন একদম সব সময় মুজমুজে থাকবে একদম। কোটটা সত্যি অসাধারণ হয়েছে, দেখুন কোট, দেখুন এই তো কোট, এই দেখুন আওয়াজ শুনুন করে, এই দেখুন মুজমুজে কোট একদম, মুজমুজ কোট। আর এই যে মশলাটা খুব সুন্দর, টেস্টি, মজাদার, মানে এ মুখে পড়লে না একদম দিল খুশ হয়ে যাবে। এখন মেলার মজা, বিভিন্ন জায়গায় হোটেলের মজা, রেস্টুরেন্টের মজা, বাড়িতে বসে একদম। বাপি তো ভিডিও বানানোর সময় বলছিল, যখন শুটিং চলছিল, যে এখন ভেজিটেবল যে কম দামে পাওয়া যাচ্ছে, বিট, গাজর, হ্যাঁ বিভিন্ন শাকসবজি এখন বাজারে সেল হয়েছে, বানান আর খান, বাচ্চাদের বানিয়ে দেবেন টিফিনের সময়, সবজিও খাওয়া হলো, আমার মুখ রোচক লাগলো। আপনি সকাল দুপুর সন্ধ্যে কেন কেউ বাড়ি দিলে বানিয়ে দিন, চায়ের আড্ডায় একদম জমে যাবে, আসর বাহ জমে যাবে একদম, দিল খুশ। হ্যাঁ সন্ধ্যেবেলায় একদম চায়ের আড্ডায় জমে যাবে একদম। হ্যাঁ তবে যদি বাড়িতে বানান প্লিজ একটু দু চারটে বেশি করে বানাবেন। হ্যাঁ আমি বলছি, আমি কি খেতে যাচ্ছি, খেতে যাওয়ার জন্য নয়, যারা থাকবে তারা চাইলে কি করবে, যখন এত ভালো লাগলো তখন আর কোথায় পাবে, তাই না? তো আমরা দেখছেন অনেক একদম বানানো হয়েছে, ব্যাস একটা খেলে না, আমি এত কথা বলছি, আমরা একটা খেলে দুটো, দুটো খেলে তিনটে, তিনটে খেলে চারটে, ভালো জিনিস অল্পতে মন বসে না, বেশি বেশি খেয়ে দিচ্ছে করে, একদম এত সুন্দর লেগেছে, ব্যাস লাজবাব। আর আমাদের সাইজটা বেশ সুন্দর করেছে, এইভাবে একদম করবেন, খুব সুন্দর লাগবে। কামড় দিলেই একদম ভালো লাগছে, দিলখুশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা যদি আমাদের এই ভেজিটেবল চপের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এইভাবে ভেজিটেবল চপ বাড়িতে বানিয়ে খেতে থাকুন।